মুম্বাইতে গিয়েছিলাম জলসা করতে, তো আমি দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি, ইন্ডিগো ছিল প্লেনটার নাম, তো আমি যখন বোর্ডিং পাসটা নিই তখন আমি বলেছিলাম প্লিজ উইন্ডোজ জানালার দিকে সিটটা দেবেন, তো আমাকে জানালার দিকে সিটটা দিয়েছে, আমি প্লেনের জানালার দিকে বসেছি, তো আমার বাম সাইডে এক ভদ্রলোক বসছিলেন, আমি প্যান ওই পায়জামা পাঞ্জাবি দাঁড়িয়ে আছে, টুপি আছে আমার মাথায়, মানে টুপি রয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে আছে, একটা কালো কোট পরেছিলাম, আমার পাশে যে ভদ্রলোক বসেছেন উনি প্যান স্যুট বুট কোট টাই পরে বসে আছেন, তো উনি ভেবেছেন আমি একজন বিহারি, সেই হিসেবে আমাকে বলছেন আপ কাহাঁ যায়েঙ্গে, তো আপনি কোথায় যাবেন, তো আমি বললাম আম কলকাতা সে মুম্বাই যায়েঙ্গে, আপ কাহাঁ যায়েঙ্গে, উনি বলছেন হাম ভি কলকাতা সে মুম্বাই যায়েঙ্গে, উনি আমাকে বলছেন কিস কাম কে লো যাতে হ্যায় ভাইয়া কোই বিজনেস হ্যায়, আপনি কী জন্য ওখানে যাচ্ছেন, কোনো ব্যবসা করার জন্য, আমি বললাম নেই নেই বিজনেস নেই, তকরির করনে কে লো যাতা হুঁ, তকরির করার জন্য ওখানে যাচ্ছি, উনি বলছেন তকরির মিন্স, তকরির মানেটা কী, তো আমি বললাম তকরির মিন্স ইসলামিক লেকচার, বলছে ওকে থ্যাংকস অল দ্য বেস্ট, উনি আমাকে বলছেন আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি কি বাংলা ভাষা জানেন, আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কত কথা বলুন, তো আমি বলছি বলুন, উনি বলছেন বলুন গোদা বাংলা চালু হয়েছে এবার দুজনের, ওরে বাপ রে বাপ, এবার উনি আমাকে বলছেন অনেকক্ষণ তো যাবো, তিন ঘন্টা দমদম থেকে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট বোম্বাই তিন ঘন্টা সময় লাগে কমসে কম, তো আমাকে বলছেন অনেকক্ষণ তো যাবো, তো একটু গল্প গুজব করলে ভালো হয় না, বলে কোনো অসুবিধে নেই, আমাকে বলছেন আপনার নামটা কি, তাই বললাম আমার নাম আব্দুল্লাহিল মারুফ, আপনার নাম, উনি বললেন আমার নাম তুষার কুমার সেন, আপনি কি করেন, তা আমি বললাম আমি একজন স্কুল টিচার, আপনি, উনি বললেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, মূর্খ লোক নন ভাববেন না, তো এবার আলোচনা করতে করতে ওনার ফার্স্ট কোশ্চেন ছিল কি, উনি আমাকে ফার্স্ট প্রথম প্রশ্ন করেছিলেন আপনি আল্লাহকে মানেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু ভাবুন তো দেখি, উনি আমাকে প্রশ্ন করছেন আপনি আল্লাহকে মানেন, আমি চিন্তা করলাম একটা শিক্ষিত মানুষ যখন এরকম প্রশ্ন করছে নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে, ঠিক না বেটি, তখন আমি বললাম, আমি বললাম হ্যাঁ মানি, উনি বললেন কী দেখে মানেন, একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়, কী বাবাজি কী বলেন, এই শামুক পায়, একটা মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কী পায়, কী উত্তর দেবেন, ঘষে তুলবেন, অশিক্ষিতর পরিচয়, ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, ঠিক না বেটি, রেগে আমার নাম হচ্ছে কিন্তু আদর্শবান মানুষের পরিচয় নয়, তো আমি ওন বললাম স্যার কিছু মনে করবেন না, আমি এই আল্লাহকে মানি কী দেখে এটা আমি এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না স্যার, আমি প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আপনাকে দেখাবো, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, বাপরে বাপ এত প্রশ্ন করেছে যে প্রশ্নগুলোর কল্পনার বাইরে, অসাধারণ প্রশ্ন, একজন জ্ঞানী মানুষের প্রশ্ন মানে বুঝতেই পারছেন, তো ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে আমি নেমেছি, নামার পরে উনিও চলে যাচ্ছেন আমিও চলে যাচ্ছি, উনি আমাকে অভিনন্দন জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, মাই গড ব্লেস ইউ, ওকে থ্যাংকস অল দ্য বেস্ট, ভালো থাকবেন, তো আমি বললাম সেম টু ইউ, বলার পর আমি জাস্ট ওনাকে বললাম প্লিজ কাম হিয়ার জাস্ট ওয়ান মিনিট স্যার, তো বলছে বলুন, তো আমি বললাম স্যার আপনি প্লেনে আমাকে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানে কী দেখে, একটা টাকা আছে দেবে, নেই আমাদের বাবাজি অনেক পয়সা, ও বাবা এক টাকা আছে দাম, বাড়ি থেকে ভাববেন বাবা জীবনে মনে করবেন, জীবনে মনে করবেন, জীবনে মনে করবেন এক ঘন্টা কি দু ঘন্টার জন্য একটা লোকের কাছে বসেছিলাম কিছুক্ষণ, বেকারই গেছে মনে করুন না একটু, চলুন আমাকে বলছেন, আমি তখন আমার লেগেজ থেকে এক টাকার একটা কয়েন বের করেছি, এক টাকার একটা কয়েন বের করে, বাবাজি এটা এক টাকা, ব্যাস এক টাকার একটা কয়েন বের করে বলছি স্যার এটি একটি এক টাকার কয়েন, তবে জানো তো প্রবলেম, তাহলে কোনো প্রবলেম নেই, বললাম স্যার এক টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বেরোবে, বলছি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার, বাচ্চাদের মতো প্রশ্ন হচ্ছে, বললাম স্যার কিছু মনে করবেন না, আমার নেচারটাই হলো বাচ্চাদের মতো, বাচ্চাদের নিয়েই তো আমার কারবার, স্কুল টিচার মানে বাচ্চাদের নিয়েই কারবার, তখন বলছি বুঝলাম না আমি স্যার পরে, তো বলছি আচ্ছা বলুন তো, তিন ঘন্টা প্রশ্ন করলাম আপনাকে বিভিন্ন দিক নিয়ে ধর্মের বা বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করলাম, তো আপনি আপনাকে দেখলাম তো আপনি অ্যাকর্ডিং টু ইসলামিক ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো লই তো কম বেশি ভালোই জানেন, বললাম স্যার কিছু মনে করবেন আমি টুকটাক কি পড়াশোনা করি, তো বলছে এই এক টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কী যুক্তি, এটা বুঝতে পারলাম না, তো বললাম স্যার কিছু মনে করবেন না, আমার সৃষ্টিকর্তা বলছে সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই, আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একবার লক্ষ্য করে দেখিস তো, তোর একটা মা একটা বাপ থেকে তোরা দশটা ভাই বোন হলি, দশটা দশ রকম দেখতে, জোরে বলুন সুবহানাল্লাহ, কোরআন বলছে একুশ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরার নাম সুরায়
রুম আল কোরআন। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তোরা আমাকে কেন মানবি? হে পৃথিবীর মানুষেরা, তোরা আমার কাছে কেন মাথা নত করবি? একবার লক্ষ্য করে দেখ, তোর মায়ের পেটের ডাইসের ভিতরে তোকে আমি কিভাবে তৈরি করলাম, একবার তুই চিন্তা করে দেখ। একই মা একই বাপ, একই বাপ আর মায়ের মাধ্যমে আমি আল্লাহ পাক পাঁচটা ভাই বোনকে পাঠালাম, কার গায়ের রং কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, এমনকি কারোর মুখের সঙ্গে কারোর পুরোপুরি মুখের মিল পাবি না, এমনকি বুড়া উনি ছাপের সঙ্গে কারোর কোনো মিলও পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে জিনিসগুলো দেখিস, আর সৃষ্টিকর্তা আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাকিস। বলছে তখনও দাঁড়িয়ে গেছে, বলছে আরও তো একটা এক্সাম্পল দেন। বললাম স্যার আর একটা এক্সাম্পল দিচ্ছি, আর আপনাদের এখনও দিচ্ছি, এটা শীতকাল চলছে, শীতকালে একটা এক্সাম্পল দিচ্ছি। বাপেরা, সৃষ্টিকর্তা বলছেন আমি তোর মাথায় একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তুই কী করলি, পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম ধরুন ফ্রিজ। ফ্রিজ বুঝুন তো বাবারা, হ্যাঁ ফ্রিজ। আল্লাহ বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কী, গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে থাকে, মানে ঘরের ভিতরে ইত্যাদি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। তাহলে এতগুলো হ্যাপা তোদের তৈরি ফ্রিজে, আবার পানি খেলে আবার সমস্যা আছে রুগী হলে। আল্লাহ বলছেন আমি আল্লাহ একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার তৈরি ফ্রিজের পানি খা, তোর থাইরয়েড ফোনে কিচ্ছু থাকবে না। ভাববেন বাড়ি থেকে সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে, কিসের অহংকার? এর এই গ্রামটার নাম কি বাবা, কুলিয়া গ্রামের মানুষেরা। আল্লাহ বলছেন কিসের অহংকার, হিন্দু মুসলিম কিসের অহংকার? এই হিন্দু মুসলিম কথাটা কেন বললাম শুনে নিন, এই আমাদের মধ্যে একটা ন্যারো মাইন্ড হয়ে গেছে, কি ও হিন্দু ও মুসলিম খবরদার নয়। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদবের সন্তান, ঠিক না বে? ঠিক, মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। প্রমাণটা দিই, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো রক্ত যখন নেওয়া হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কোনো কাস্টের ডিভাইডেড থাকে না, কালারের কোনো থাকে না, আপনার জেন্ডারের কোনো পার্থক্য থাকে না। আপনি কি বলছেন? ব্লাডের মধ্যে গ্রুপ দেখা হয়, ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের মধ্যে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের মারামারি, কিসের দ্বন্দ্ব? মনে রাখবেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, ঠিক না বে? ঠিক, মনে রাখবেন। হে খ্রিস্টান, তুমি গির্জায় যাকে গিয়ে গড বলে ডাকো তাকে জীবনে কোনো দিন গির্জায় পাওয়া যাবে না। হে হিন্দু, হিন্দু ঠিক ধর্ম নয়, মনে রাখবেন হিন্দু সকলেই, ভারতে যারাই বসবাস করেন তারাই হলো হিন্দু। হিন্দু নামটা হলো ভৌগোলিক নাম, সিন্ধু নদীর উপকূলে যারা বসবাস করতো তাদেরকে আরবরা বলতো হিন্দ, ওর থেকে হিন্দ থেকে হিন্দুস্তান। যাই হোক, হিন্দু ভাই যাদেরকে আমরা বলি, ওরা অরিজিনাল ধর্ম হলো সনাতন ধর্ম। তো সনাতন ধর্মের ভাইরা মনে রাখবেন, আপনারা মন্দিরে গিয়ে যাকে পুজো দেন, যার কাছে পুজো দেন, মাথা নত করেন, মনে রাখবেন মন্দিরে কিন্তু আপনি আপনার ঈশ্বর বা ভগবানকে পাওয়া যাবে না, ঠিক না বে? ঠিক, শুনে নিন। হে মুসলমান, আপনারা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে যাকে সাজদা দিচ্ছেন, ও আল্লাহকে জীবনে মসজিদেও পাবেন না।